2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সাথে এই মামলার বিচার প্রক্রিয়া অবৈধ বলে মন্তব্য করেছেন আদালত। রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালত বলেন, গ্রেনেড নিক্ষেপকারী বা গ্রেনেড সরবরাহকারীর ব্যক্তির নাম চার্জশিটে উল্লেখ করা হয়নি, যা তদন্তের ক্ষেত্রে গুরুতর ত্রুটি হিসেবে গণ্য হয়েছে। প্রসঙ্গত 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় 24 জন নিহত হন এবং শেখ হাসিনা সহ বহু নেতাকর্মী আহত হন। এই হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের হয়। 2018 সালে বিচারিক আদালত মামলার রায় প্রদান করে, যেখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিলের পর 2024 সালের 1 ডিসেম্বর হাইকোর্টের বেঞ্চ মামলার বিচারকে অবৈধ বলে ঘোষণা করে এবং অভিযোগপত্র অবৈধ বলে মন্তব্য করেন। আদালত বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, তবে কেউ নিশ্চিত করে বলেননি কে গ্রেনেড নিক্ষেপ করেছেন। এছাড়া তদন্ত কর্মকর্তারা গ্রেনেড সরবরাহকারীর নামও চার্জশিটে উল্লেখ করেননি। এদিনে রায়ের পর আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই তথ্য জানান। মামলার শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, সহকারী অ্যাটর্নি জেনারেল লাবণী আক্তার এবং রাসেল আহমেদ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এবং মোহাম্মদ শিশির মনির। এই মামলার শুনানি শুরু হয় 21 নভেম্বর এবং আদালত ওই দিন মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজকের রায়ের মাধ্যমে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন মোড় নিল। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।